প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। ক্যারিয়ার শিক্ষা বিষয়ে আজ আমার প্রথম ক্লাস। আমি তোমাদের প্রথম অধ্যায়ে যে বিষয়বস্তু তারই আলোকে এই ক্লাসটি নিব। তাহলে দেখো, প্রথম অধ্যায়ের একটি সুন্দর বিষয়বস্তু আছে, আমি ও আমার ক্যারিয়ার। এবং তুমি দেখতে পাচ্ছ নিচের চিত্রে তুমি কিভাবে ধীরে ধীরে তোমার ক্যারিয়ারকে বিল্ড আপ করবে, এবং সেটা একটা সময়ে সুন্দর একটা অবস্থানে দাঁড় করাবে। সেটার জন্য তোমাকে সুশৃঙ্খলভাবে একটি অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং তারই ফলশ্রুতিতে তুমি তোমার ক্যারিয়ারের শীর্ষে অবতীর্ণ হতে পারবে। তাহলে আমি এবং আমার ক্যারিয়ার এই বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে কথা বলবো, ক্লাস করব। তাহলে তোমরা শুরু করো। প্রথমেই আমি বলতে চাই যে আসলে ক্যারিয়ার কি। তাহলে এটি আসলে ক্যারিয়ার বিষয়ে একটি ব্যাপক একটি বিষয়। এটি বোঝার জন্য আমরা যেমনটি হচ্ছে পূর্ব শ্রেণীতে বিভিন্ন ধরনের কাজকর্ম করেছি, সেখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ তোমাদেরকে বিভিন্ন ধরনের কর্মপত্র দিয়েছেন। কেন দিয়েছেন? তোমার সৃজনশীল প্রতিভাকে আবিষ্কার করার নিমিত্তে আমাদের শিক্ষকগণ এবং আমরা সর্বদাই হচ্ছে কাজ করে যাচ্ছি, আর সেই প্রচেষ্টাই একটা সময় তোমাদেরকে তোমাদের সঠিক কেরিয়ার গঠনে বা সঠিক কেরিয়ার বেছে নেওয়ায় একটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তাহলে আমরা ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, হ্যাঁ, এই সমস্ত ক্লাসে যে সকল কাজগুলো করেছি সেখানে আমরা কোনো না কোনো কাজ করে আনন্দ পেয়েছি, কোনো না কোনো কাজের সাথে থাকতে পেরে বা সম্পৃক্ত হতে পেরে আমরা ভীষণভাবে আমাদের নিজেদেরকে উপলব্ধি করতে পেরেছি, তাই তো? তাহলে সেই সব কাজের সাথে আমাদের জীবন যাপনের একটা সম্পর্ক বুঝতে চেষ্টা করেছি। এবার আমরা ক্যারিয়ার গঠন বিষয়ে কিছু সুনির্দিষ্ট ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানব। ক্যারিয়ার শিক্ষা এবং এ সংক্রান্ত কাজগুলো আমাদের ক্যারিয়ারের পথ অনুসন্ধানের কৌশল নির্ধারণ ও সঠিক ক্যারিয়ার গঠনে সাহায্য করবে। তাহলে আমাদের এই যে যে কাজগুলো আছে সেই কাজগুলো কি করবে? আমাদের ক্যারিয়ারের পথ অনুসন্ধানের কৌশল নির্ধারণ করবে এবং সঠিক ক্যারিয়ার গঠনে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। তুমি ভবিষ্যতে যে বিষয়ের উপরে তোমার ক্যারিয়ারটাকে নিয়ে যেতে চাও বা ক্যারিয়ার গঠন করতে চাও, তাহলে সেই পথটা, সেই সঠিক সিদ্ধান্তটা এখনই নেওয়ার সময়। তো আমরা আশা করব এই ক্লাসগুলো তুমি অনুসরণ করবে, কারণ তুমি তোমার ক্যারিয়ারকে আরো একটা উচ্চতর জায়গায় নিয়ে যেতে চাও। তো সেটা নেওয়ার জন্য আমাদের যেই পথ আছে, যেই নিয়ম নীতি আছে, যেই বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকা আবশ্যক। তাহলে দেখি আমরা ক্যারিয়ারের কি ধারণা। ক্যারিয়ার ধারণাটি ভালোভাবে বোঝার জন্য এর সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন, রাইট? তাহলে আমরা নিচের শব্দগুলোর সাথে একটু পরিচিত হই। এই শব্দগুলো কি অর্থ বহন করে? এগুলো কি আসলে সব ভিন্ন, নাকি এগুলো আমরা বলতে বুঝি কর্মসংস্থান? চাকরি আর পেশার মধ্যে কি কোনো পার্থক্য আমরা উপলব্ধি করতে পারি? থাকলে সেটা কি? তাহলে এগুলো আমরা একটু চিন্তা করতে পারি। এখানে দেখো, আমরা যে শব্দগুলো দিয়েছি, কাজ, ক্যারিয়ার, পেশা, আর এটা হচ্ছে বৃত্তি। তাহলে দেখো, প্রত্যেকটা মানে কাজ, ক্যারিয়ার, পেশা, বৃত্তি, মনে হবে যে কাছাকাছি কতগুলো শব্দ,
কিন্তু এগুলো দেখো ক্যারিয়ার সংক্রান্ত এই যে ধারণাগুলোর মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ করা আমাদের জন্য বেশ দুরূহ ব্যাপার। ধারণাগুলো একটি আরেকটির সাথে কিন্তু ভীষণভাবে সম্পর্কিত, একটা আরেকটার সাথে ভীষণভাবে হচ্ছে যুক্ত হয়ে আছে। এছাড়া দৈনন্দিন জীবনে প্রায়ই আমরা এই ধারণাগুলো একই অর্থে ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দিই, এখানে আমরা অনেক সময় বলি যে আমার বাবা কৃষক বা আমার বাবা ডাক্তার বা আমার বাবা ইঞ্জিনিয়ার, হ্যাঁ এই ধরনের কথাগুলো আমরা বলি। তাহলে কেউ যদি বলে তার বাবা একজন কৃষক, তাহলে সে কৃষিকাজ হচ্ছে তার কর্ম, আবার বলি এটি তার পেশা। কিন্তু এই শব্দগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আমরা এই পার্থক্য বোঝার চেষ্টা করছি। এবার আমরা নিচের ঘটনাটি পড়ব এবং পড়লে আমাদের এই বিষয়ে আরো স্পষ্ট ধারণা চলে আসবে। তাহলে দেখো এখানে যে কেস স্টাডি আছে সেটা আমরা একটু পর্যবেক্ষণ করি। নিরুপমা নাটোর জেলার একটি বেসরকারি সংস্থায় নির্বাহী পরিচালক হিসাবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। তাকে অভিনন্দন জানানোর জন্য তার সহকর্মীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। সকালে উঠেই নিরুপমা বাগানে কাজ করছেন আর চিন্তা করছেন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কি কি বলবেন। তিনি ভাবছেন শিক্ষা জীবনের থেকেই গ্রামের নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রচন্ড ইচ্ছা তার ছিল, এই কথা দিয়েই তিনি শুরু করবেন। তার বাবার ইচ্ছা ছিল নিরুপমা ডাক্তার হোক, তার ইচ্ছা ছিল এনজিওতে কাজ করার, তাই তিনি সমাজকল্যাণ বিষয়ে পড়তে চেয়েছিলেন যা তার কাজের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু সে সুযোগ তার হয়নি। কেন হয়নি? ভর্তি পরীক্ষা দিয়ে তিনি রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সুযোগ পেয়েছেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দেওয়া হয় ভর্তি পরীক্ষার নম্বর অনুসারে তার সাবজেক্টের বিভাজন আসে। যদি তাকে ভালো সাবজেক্টে পড়তে হয় তাহলে অবশ্যই তার সিরিয়াল হ্যাঁ উপরের দিকে থাকতে হবে, নচেত সে আশানুরূপ সাবজেক্টে পড়তে পারবে না। তাহলে দুর্ভাগ্যজনকভাবে সে এখন রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সুযোগ পেয়েছে। সে এই বিষয়ে হচ্ছে অনার্স এবং মাস্টার্স শেষ করেছে। শেষ করে সে একটি এনজিওতে যোগ দেবার জন্য যা যা যোগ্যতা লাগে তা সে কি করেছে, হ্যাঁ পুরাণে বিভিন্ন ধরনের কোর্স সম্পন্ন করেছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সে গ্রহণ করেছে। এরপর তিনি একটি এনজিওতে মাঠ কর্মকর্তা হিসেবে যোগ দেন। সেখানে তিনি শিশু শিক্ষা নিয়ে কাজ করতেন, অথচ নিরুপমার ইচ্ছা ছিল গ্রামের নারীদের কর্মসংস্থান নিয়ে কাজ করার। তাহলে এক্ষেত্রেও তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেখানে সে পৌঁছাতে পারেনি। এজন্য তিনি তখন বেশি করে কয়েকটি এনজিওতে পরীক্ষা দেন এবং সাক্ষাৎকার দেন। অবশেষে তিনি ছোট্ট একটি এনজিও প্রোগ্রাম অফিসার হিসাবে যোগ দেন। 3 বছর পরে তিনি আজকের এই এনজিওতে যোগ দেওয়ার সুযোগ পান। গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই প্রতিষ্ঠান স্বনামধন্য। ধীরে ধীরে কি হলো, অভিজ্ঞতা আর দক্ষতা অর্জনের মাধ্যমে দ্রুতই তার পদোন্নতি হলো। আজ নিরুপমা তার স্বপ্ন পূরণের পথটি মনের জানালায় দেখতে পান। অনেক পরিশ্রম আর সাধনার পথ, তবে অবশ্যই সাফল্যমণ্ডিত। তিনি বাগান থেকে একটি গোলাপ তুলে এনে বাসায় ফুলদানিতে রাখেন, এটিও অনেক সাধনা আর যত্নের ফসল। তাহলে উপরের ঘটনা থেকে ছোট দলে ভাগ ভাগ হয়ে নিচের প্রশ্নগুলো দেওয়ার আমরা চেষ্টা করি। নিরুপমা বাগানের যে কাজটি করেছিল এটিকে আমরা কি বলবো, কাজ বলবো, পেশা, বৃত্তি, চাকরি নাকি কেরিয়ার? তোমার উত্তরের সাথে অন্য বিষয়গুলোর পার্থক্য কি?
ডাক্তারি করা বা এনজিওতে চাকরি করাকে পেশা, বৃত্তি, কাজ, চাকরি, কেরিয়ার, এগুলো কোনটি বা কোনগুলোর আওতায় ফেলা যায়, কেন? এনজিওতে কাজ করার সময় নিরুপমা বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলেন, যেমন মাঠ কর্মকর্তা, প্রোগ্রাম অফিসার, নির্বাহী পরিচালক। এগুলোকে আমরা কি বলতে পারি, কাজ, পেশা, বৃত্তি, চাকরি নাকি কেরিয়ার? যুক্তি মতামত দাও। তাহলে 1, 2, 3 যে বিষয়টি বা যে ঘটনাটি আমরা এত সময় পড়েছি, আমরা সেটি বুঝেছি, আমরা সেটি বুঝে আমাদের যেই প্রশ্নগুলো করা হয়েছে এখানে বা আমরা যেটা করেছি সেই প্রশ্নগুলোর উত্তর, অর্থাৎ 1, 2 এবং 3 তার উত্তর কি হবে সেটা তুমি তোমার CW খাতায় নোট রাখবে। তো আজ আমরা এই ক্লাস এখানে শেষ করব। তোমরা কি লিখলে, তোমাদের উত্তর কি হবে সেটা পরের ক্লাসে আবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।